তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মানে নিউ ভিডিও। তো তোমরা ভাবছো যে এখানটাতে আমি ডায়েট কেন দেখাচ্ছি। সো গাইজ, আমার আর টাইম ছিল না কোনো রকম ব্লগের ইন্ট্রো শ্যুট করার, তো আমি ডায়েট এখান থেকে ভিডিও শ্যুট করছি। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, একটা ইন্টারেস্টিং ভিডিও এগুলো হতে চলেছে। সবাই আপনাদের হাতে তুলে দেওয়া হবে, সেগুলো যদি কেউ চলে যাবেন না, দয়া করে অনুষ্ঠানটি সম্পূর্ণ হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। মোবাইল উদ্ধার করে যে সমস্ত মানুষরা তাদের যাত্রার পথে হারিয়ে ফেলেছিলেন, তাদের হাতে আমরা তুলে দিয়ে তাদের মুখে হাসি ফুটিয়েছিলাম এবং সেই দিন আমরা খুবই আনন্দিত হয়েছিলাম। এবং সেই আনন্দকে কেন্দ্র করে আজ আমরা আয়োজন করছি ফিরে পাওয়া অনুষ্ঠানের তৃতীয় পর্ব। আমাদের এখানে উপস্থিত আছেন ডিওয়াইএসআরপি আসানসোল এবং আরবি আমরা হাওড়া জিআরপি এসওজির সহযোগিতায় এবং বর্ধমান জিআরপি পুলিশ কর্মীদের আপ্রাণ চেষ্টায় মোট আমরা আপনাদের হাতে আজকে তুলে দেব। তো ফ্রেন্ডস, আমি তোমাদের ঘরে একটা ভিডিও আপলোড করেছিলাম যেটা বোম্বে থেকে আমি আসছিলাম, আর সেই সময় আমার মোবাইল ফোনটা চুরি হয়ে যায়। ওকে, অ্যান্ড দেন আমি জিআরপিতে অ্যাপ্লাই করি যে আমার এই ব্যাপার হয়েছে, এটা হয়েছে। তো তারপর তারা খুঁজে দেওয়ার জন্যই আমি অ্যাপ্লাই করেছিলাম, অ্যান্ড তারপরে রেজাল্ট হচ্ছে ফিরে পাওয়া রেজাল্টটা ডেকে এনেছিল। যেহেতু ফিরে পাওয়া হচ্ছে, প্রত্যেক জনাকার ফোন ফিরিয়ে দেয়। ফার্স্ট টাইম হয়তো 60 জনাকে ফিরিয়ে দিয়েছিলো ফার্স্ট পর্বতে। তো আমাকেও ঠিক সেইভাবে হঠাৎ করে একদিন ফোন করা হয়েছিল, বললো আমি জিআরপি থেকে ফোন করেছি, এক স্যার ফোন করেছিল আমাকে, দেন আমাকে বললো তুমি অবশ্যই এসো ফোনের ডকুমেন্টস ডকুমেন্টস নিয়ে। অ্যান্ড গিয়ে আমি ভেরিফাই করি যে হ্যাঁ আমি আছি। তারপরে আমাকে বলে একটা পর্ব হবে, ফিরে পাওয়া বলে একটা অনুষ্ঠান হবে, সেই অনুষ্ঠানে যেন তোমরা উপস্থিত থাকবে। তো সেই অনুপাতে আমরা ফিরে পাওয়া অনুষ্ঠানে আমরা গিয়েছিলাম, অ্যান্ড দেখলাম সত্যি শুধু আমার ফোন নয়, আরও অনেক ফোন এখানে রাখা হয়েছে। তো আমি এই ক্ষেত্রে সবাইকে একটাই কথা বলবো, স্যাররা জিআরপি স্যার থ্যাংক ইউ টু অল। তো দেখুন আপনারা, আমার একটাই কথা যে স্যাররা যখন আমাদের ফোন আমাদের হাত ফিরিয়ে দিয়েছে, তা বলে এই নয় যে আমরা সতর্কতা থেকে সরে যাব, ঠিক আছে। আমরা সতর্কতা আমাদের মতন করে বজায় রাখবো। ট্রেনে গেলে অলওয়েজ ফোন ঠিকঠাকভাবে হাইড করে রাখতে হবে, কোনো জায়গায় হাঁটতে গেলে ট্রেনের পাতির ওপর দিয়ে সেখানে কানে ফোন করলে চলবে না, ফোন নিয়ে জানালায় বা দরজায় দাঁড়ানো চলবে না। তো এই জিনিসগুলো আমাদের ঘরেও মেনে চলতে হবে, তারপরে তো স্যাররা তো আছেই। তো থ্যাংক ইউ টু অল স্যার বাডওয়ান জিআরপি, থ্যাংক ইউ টু অল অফ ইউ। তো সবাইকেই থ্যাংক ইউ জানাচ্ছি, কারণ আমি আমার ফোনটা ব্যাক পেয়ে গেছিলাম, অ্যান্ড এখানে অনুষ্ঠানটা অনেক বড় হয়েছিল। সো চলো, বেসিক্যালি অনুষ্ঠানটা কেমন কী হয়েছে তোমরাও একটু দেখে নাও, অ্যান্ড তোমাদের যদি ট্রেনের মধ্যে ফোন চুরি হয়ে যায় তোমরা অবশ্যই জিআরপিতে গিয়ে কমপ্লেন করো, তো আই থিঙ্ক পেয়ে যাওয়ার চান্স অনেক বেশি থাকবে। তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ করে দেখতে থাকো। शांति की उन्नति का प्यार का चमन, मेरा मुल्क मेरा देश मेरा ये वतन, शांति का उन्नति का प्यार का चमन, इसके वास्ते निसार है मेरा तन मेरा मन। ऐ वतन ऐ वतन ऐ वतन, जाने मन जाने मन जाने मन, हमें दरबार के वो चिट्ठी आते वो पूछे जाते, किधर कब जाओगे किधर कब जाओगे, लिखो कब जाओगे कि तुम भी ये घर सोना सोना है। সুসংখ্যক রয়েছে এবং তারাও দিন রাত্রি অক্লান্ত পরিশ্রম করে চেষ্টা করে আমাদেরকে ক্যাপসি গ্যাস সাপ্লাই দিয়েছেন, তাই এসএসপির কাছেও আমি আজকে কৃতজ্ঞ বা ধন্য। যদিও আমাদের এটা ডিউটি, কিন্তু ডিউটি পার্টের বাইরেও কিছু থাকে, কিছু মানুষের মানবিকতা থাকে, সেই মানবিকতা অনুযায়ী আমরা কাজগুলো করতে পেরেছি।
তো এই হচ্ছে আমার ফোনটা, আমি যখন নিয়ে এলাম তো দেখলাম সামনে স্ক্রিনে সব প্রচণ্ড ছাপ টাপ কী সব একদম রয়ে আছে, কাদা এসব লেগেছে। তো এই জন্য ফোনটাকে একটু বাইরে দোকানে নিয়ে যেতে হবে। অ্যান্ড চলো ব্যাগটা আমরা দেখে নিই, ব্যাগটাও কীরকম অবস্থা। ব্যাগটা একদম পারফেক্টলি আছে, বাট এখানকার যে ক্যামেরাটা আছে সেই ক্যামেরাটা পুরো ভেঙে দিয়েছে। তো যাই হোক, পেয়ে গেছি এটা সব থেকে ভালো, এবং এটাকে আমরা এখন সারিয়ে নেবো। অ্যান্ড দোকান এখন সারাতে যাই, তারপর তোমাদের দোকান থেকে সারিয়ে আসার পর দেখাচ্ছি। তো ঠিক এরকম, এতটা সবই পারফেক্ট আছে, শুধু ওই দুটো খারাপ হয়েছে। তো ওই দুটো এখনও পাওয়া যায়নি, বাট ওটা খুব তাড়াতাড়ি ঠিক করে নেবো, এটাই চিন্তাভাবনা রেখেছি। তো অল জিআরপিএস স্যার এবং জেনারা জেনারা আমাকে এই ফোনটা খুঁজে দিতে সাহায্য করেছে, থ্যাংকস টু অল অফ ইউ স্যার। অ্যান্ড বিশেষ করে ধন্যবাদ আমাদের বর্ধমান জিআরপিএসকে, সো থ্যাংক ইউ সো মাচ। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।